হ্যালো ফ্রেন্ডস, তোমাদের জন্য নিয়ে চলে এলাম আবার একটি নতুন ভিডিও। আগামী 18 জুলাই থেকে শুরু হচ্ছে আমাদের রাজ্যে কলেজ অ্যাডমিশন 2022-23 শিক্ষাবর্ষের জন্য। কলেজ অ্যাডমিশনের জন্য কি কি প্রসেস আছে, কি কি বিষয় আছে সেগুলো নিয়ে অলরেডি ডিসকাস করেছি। এবার আমাদের ডিসকাস করার পালা, কলেজ অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হলে সেখানে কি কি নিয়ম থাকে, কিভাবে সেখানে ভর্তি হয়, এই সম্পূর্ণ যে তথ্যগুলো সেগুলো তোমাদের সামনে তুলে ধরার পালা। কেননা এখন আর সেই সময় নেই যে বিভিন্ন কলেজ ভিত্তিক কি কি সাবজেক্ট রয়েছে সেগুলো তোমাদেরকে বলবো। এখন একটাই সময় যেটা রয়েছে সেটা হচ্ছে যে যে ইউনিভার্সিটি বা যে যে কলেজের থেকে নোটিফিকেশান আসবে সেখানে সম্পূর্ণ কি কি নতুন নির্দেশিকা রয়েছে সেগুলো তোমাদের সামনে এক্সপ্লেন করা। তো রাজ্যের একটি অন্যতম সেরা ইউনিভার্সিটি যেখানে আমরা বিএ অনার্স, বিএফএ অর্থাৎ ভিজুয়াল আর্টস বা ফাইন আর্টসের সাবজেক্ট পড়তে পারি, ডান্স ড্রামা থেকে শুরু করে অ্যাপ্লাইড আর্ট থেকে শুরু করে স্কাল্পচার থেকে শুরু করে বিভিন্ন ভিজুয়াল আর্টসের সাবজেক্টগুলো পড়তে পারি, সেই ইউনিভার্সিটির নাম হচ্ছে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি। অলরেডি রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি সম্পর্কে তোমাদের একটা ভিডিও আমি বানিয়ে দেখিয়ে দিয়েছি সেখানে কি কি সাবজেক্ট রয়েছে। 2022-এ রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির পক্ষ থেকে চলে এসেছে এই 3টি ডিপার্টমেন্টে অ্যাডমিশনের নোটিফিকেশান। এবার তোমাদের ওয়ান বাই ওয়ান আমি এক্সপ্লেন করবো যে 2022 সালে সেখানে কী কী নিয়ম রয়েছে, কটা সিট রয়েছে, কত টাকা ভর্তি ফি, কীভাবে ভর্তি হওয়া যাবে, সম্পূর্ণ তথ্যটা এই ভিডিওতে তুলে ধরবো। অনেকে আমাকে মেল করেছে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাও, ইভেন শুধু তাই নয় বাংলাদেশের অনেক স্টুডেন্টও রয়েছে যারা রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে এসে ভর্তি হতে চায়, বিদেশের অনেক স্টুডেন্ট রয়েছে যারা রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে এসে ভর্তি হতে চায়। সম্পূর্ণ তথ্যটা তাদের জন্য আজকের এই ভিডিওতে আমি তুলে ধরবো। প্লিজ একটু ভিডিওটা শেয়ার করে দিও বন্ধুদের মাঝে এবং অন স্ক্রিন আমি তোমাদের সম্পূর্ণ তথ্যটা তুলে ধরবো। নতুন নতুন আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিও, একটু শেয়ার করে দিও এবং লাইক করতে জানো অবশ্যই ভুলো না। আমরা চলে এলাম রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে। দেখো এই হচ্ছে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট। তো আমরা জাস্ট একটু নিচে চলে যাব নোটিফিকেশান সেকশন, এখানে গেলেই কিন্তু আমরা দেখতে পাবো একের পর একজন নোটিশগুলো রয়েছে এবং এখানে রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা, তো সেই ওয়েবসাইটটা হচ্ছে এই ওয়েবসাইট। এখানেই তোমরা কিন্তু নিচের দিকে এখানে অ্যাডমিশনের জন্য সমস্ত নোটিফিকেশনও পেতে শুরু করবে একের পর এক। প্রথমে আমরা দেখে নেবো বিএ অনার্স, যেটা 3 বছরের কোর্স হয়ে থাকে সিবিসিএ সিস্টেমে, 6 মাসের ইচ সেমিস্টার, অর্থাৎ প্রত্যেকটা সেমিস্টারের জন্য কিন্তু 6 মাস করে বরাদ্দ। ফর্ম ফিল আপ তোমাদের শুরু হচ্ছে এই ওয়েবসাইটে 18/7 থেকে শুরু হচ্ছে 5/8/2022, অর্থাৎ অগস্টের 5 তারিখ পর্যন্ত চলবে। এবার আসছি আমরা বাংলা রয়েছে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে গ্রাজুয়েশনে অনার্স করার জন্য 98টা সিট, ইংলিশের জন্য দেখো 98টা সিট, সংস্কৃতের জন্য 98টা সিট, এখানে হিস্ট্রির জন্য 98টা সিট এবং ফিলোসফি পলিটিক্যাল সায়েন্স ইকোনমিক্সের জন্য কিন্তু প্রত্যেকটা সেকশনে 98টা সিট তোমরা পাচ্ছ। এবং গভর্নমেন্টের রুলস অনুযায়ী এসসি এসটি পিডব্লিউডি ওবিসি এ ওবিসি বি যেমন যা তোমরা যে রিজার্ভেশন সেটা কিন্তু পেয়ে থাকো। এবার আসছে উচ্চ মাধ্যমিকে 50% নাম্বার, দেখো উচ্চ মাধ্যমিকে 50% নাম্বার, জেনারেল এবং ওবিসির ক্ষেত্রে 50% নাম্বার দরকার এবং 45% নাম্বার এসসি এসটি পিডব্লিউডি যারা পেয়েছো তারা এখানে পেলেই কিন্তু আবেদনটা তোমরা করতে পাচ্ছ। এবং নোট নাম্বার ওয়ানে বলা হচ্ছে 50% কাট অফ মার্কস নট অ্যাপ্লিকেবল টু দ্য স্টুডেন্ট সিকিং অ্যাডমিশন আন্ডার স্পোর্টস কোটা, অর্থাৎ 50% কাট অফ কিন্তু স্পোর্টস কোটাতে যারা রয়েছে তাদের জন্য কিন্তু অ্যাপ্লিকেবল নয়। তাদের যাদের ইকোনমিক্স ছিল উচ্চ মাধ্যমিকে তাদের ইকোনমিক্সে কিন্তু পাশ করে থাকতে হবে এবং 30% ম্যাথমেটিক্সে থাকলে তোমরা ইকোনমিক্সের জন্য আবেদন করতে পাচ্ছ, অর্থাৎ অনার্সের জন্য। যাদের ইকোনমিক্স ছিল না উচ্চ মাধ্যমিকে তাদের কিন্তু 50% মার্কস ম্যাথমেটিক্সে উচ্চ মাধ্যমিকে থাকতে হবে, যাদের ইকোনমিক্স ছিল না ম্যাথে যদি থাকে 50% তবেই তুমি আবেদনযোগ্য। 45% এসসি এসটি পিডব্লিউডিদের জন্য কিন্তু এখানে রয়েছে। ব্রেক অফ স্টাডিজ, অর্থাৎ এখানে তোমরা 2022-এ যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছো, 21-এ যারা পাশ করেছো এবং 20-তে যারা পাশ করেছো তারা কিন্তু এখানে আবেদনযোগ্য। এখানে ইলেকটিভ সাবজেক্ট যেগুলো রয়েছে সেগুলো তোমাদের এইভাবে তোমরা নিতে পারবে। যার এখানে বলা হচ্ছে যে সাবজেক্টে তোমরা অনার্স নেবে সেই সাবজেক্টে কিন্তু ইলেকটিভে নিতে পারবে না, অর্থাৎ পাশে নিতে পারবে না। যদি তুমি ইংলিশে অনার্স নাও তাহলে কিন্তু পাশে তুমি ইংলিশ সাবজেক্টটাকে নিতে পারবে না। এখানে 2000 টাকা এক্সট্রা ফিজ লাগবে যে সমস্ত স্টুডেন্টরা জার্নালিজম মাস কমিউনিকেশনটাকে তোমরা রাখতে চাইছো ইলেকটিভ সাবজেক্ট হিসাবে। তো ইলেকটিভ সাবজেক্টের বিষয়টা তোমরা বুঝে গেলে, এবার আসে কিভাবে এখানে ফর্ম ফিল আপ করার পর তোমাদের মেরিট লিস্ট বেরোয়, অর্থাৎ যেহেতু এন্ট্রান্স হচ্ছে না। প্রথমত মাধ্যমিকের নাম্বারটা দেখা হয়, মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতে 20 স্কোর দেখা হয়, মাধ্যমিকের থেকে 30 স্কোর এখানে নেওয়া হবে, অর্থাৎ যে সাবজেক্টে তুমি অ্যাপ্লাই করবে তার থেকে 50 স্কোর। অর্থাৎ তুমি ধরে নাও তুমি মাধ্যমিকের স্কোর তোমার এখান থেকে 20 স্কোর আসছে, উচ্চ মাধ্যমিকে 30 এবং যে সাবজেক্টে অ্যাপ্লাই করছো সেই সাবজেক্ট থেকে 50 স্কোর। অর্থাৎ তুমি যদি ইংলিশে আবেদন করো তাহলে ইংলিশের উপরে ভিত্তি করেই 50 স্কোরটা কিন্তু কাউন্ট হবে। এইভাবে
তিনটে প্রসেসে হয়, এ বি এবং সি। এই টোটাল স্কোর করে তোমার মেরিট লিস্ট কিন্তু প্রিপারেশান হবে। তবে উচ্চ মাধ্যমিকের যে স্কোরটা আসবে 30 স্কোর, সেটা এনভায়রনমেন্ট বাদ দিয়ে। তো এখানে দেখো একটু হিসেব এখানে করে দেওয়া হয়েছে। সে দেখো এখানে এসসি এসটিদের জন্য যেমন যা রয়েছে তেমন তাই লিস্ট আসে। এবার ইংলিশের ক্ষেত্রে দুখানা কিন্তু লিস্ট আসে। প্রথমে বলা হয়েছে এনআরআই বা ফরেন স্টুডেন্ট যারা রয়েছে, অর্থাৎ বাংলাদেশ বা অন্যান্য দেশ থেকে যারা অ্যাডমিশন নিতে চাইছো তারা আবেদন করতে পারবে। কিছু দেখো তোমাদের কোর্স ফিস, অর্থাৎ এই যে 6টা সেমিস্টারে 5,345 টাকা কোর্স ফিস, এখানে কিন্তু এক্সামিনেশন ফিসটা আলাদা দিতে হবে তোমাদের। এবার প্রথমে ভর্তি হওয়ার সময় তোমাদের 1465 টাকা কিন্তু দিতে হবে ফার্স্ট সেমিস্টারের জন্য। এবং এখানে যে যে আবেদনের প্রসেস সেগুলো বলা হয়েছে, এগুলো তোমরা একটু দেখে নিতেই পারবে। এবং মেরিট লিস্ট পাবলিকেশন বা কবে কী হবে সম্পূর্ণ তথ্যটা তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। এবার আসছে তোমাদের নেক্সট যে সাবজেক্ট, অর্থাৎ এখানে তোমাদের বিএফএ, যারা ভিজুয়াল আর্টসে ভর্তি হতে চাও, কি বিষয় রয়েছে দেখো। অনলাইনে 18/7 থেকে তোমরা আবেদন করতে পারছো 5/8 পর্যন্ত। এবার আসছে কী কী সাবজেক্ট রয়েছে ভিজুয়াল আর্টসের ক্ষেত্রে। পেন্টিং রয়েছে 14টা সিট, স্কাল্পচারে রয়েছে 7টা সিট, গ্রাফিক্স প্রিন্ট মেকিংয়ে রয়েছে 7টা, হিস্ট্রি অফ আর্টে রয়েছে 5টা এবং অ্যাপ্লাইড আর্টে রয়েছে 13টা সিট। এই সমস্ত যে সাবজেক্টগুলো এগুলোতে ভর্তি প্রক্রিয়া একরকমভাবে চলে, আর হিস্ট্রি অফ আর্টের ক্ষেত্রে কিন্তু ভর্তি প্রক্রিয়া একটু অন্যরকমভাবে চলে। এখানে এলিজিবিলিটি কী রয়েছে, প্রথমত যে সমস্ত স্টুডেন্টসরা তোমরা উচ্চ মাধ্যমিক পাস করেছো তারা এখানে আবেদন করতে পারছ, সঙ্গে এই সাবজেক্টে স্পেশাল অ্যাপটিটিউড যদি তোমাদের থেকে থাকে তবে তোমরা আবেদন করতে পারছ। এখানে কি বলা হচ্ছে, স্পেশাল অ্যাপটিটিউড বলতে সেই সাবজেক্টের উপরে কোনো কোর্স বা কোনো কিছু ডিপ্লোমা বা কোনো কিছু এর আগে 5th year 6th year যদি কিছু থাকে তোমাদের, তখন তোমরা আবেদন করতে পারছো। এটা স্পেশাল অ্যাপটিটিউড, না থাকলেও তোমরা আবেদন করতে পারছো। ক্যান্ডিডেটস উইলিং টু অ্যাপ্লাই মোর দ্যান ওয়ান সাবজেক্ট উইল হ্যাভ টু অ্যাপ্লাই সেপারেটলি, অর্থাৎ একটা সাবজেক্টের বেশি সাবজেক্টে আবেদন করতে গেলে আলাদাভাবে আবেদন কিন্তু তোমাদের করতে হবে। এখানেও বলা হচ্ছে 2020 সাল পর্যন্ত লাস্ট যারা পাস করেছে 22, 21 এবং 20 সালের ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারছো। মানে অনেক ক্ষেত্রে এরকম হয়, অনেক স্টুডেন্ট এইচএস পাসের পরে আসে না, এই মিউজিক এই ডান্স বা এই সমস্ত সাবজেক্টে অনেক বছর পর কিন্তু স্টুডেন্টরা আবেদন করতে আসে। অর্থাৎ এক্ষেত্রে তোমাদের যাদের গ্রাজুয়েশন কমপ্লিট করে আসছো তাদের কিন্তু পুরো কমপ্লিট করে আসতে হবে, কোনো রকম মাঝপথে আসলে কিন্তু এখানে চলবে না। এবার এই বিএফএ বা ভিজুয়াল আর্টসে ভর্তির ক্ষেত্রে তোমাদের টোটাল 100 মার্কের কিন্তু বিষয় থাকে। অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে কিন্তু টোটাল 100 মার্ক, অর্থাৎ ফুল প্রসেসে তোমাদের অ্যাডমিশন হয়। কিভাবে হয়, দুটো ফেজে অ্যাডমিশন হয়। একটা হচ্ছে ফার্স্ট ফেজ, যেখানে ফুল মার্কস থাকে 70 নম্বরের। ফার্স্ট ফেজের মধ্যে কি থাকে, প্রথমত এবারে সমস্ত এই যে অ্যাডমিশন টেস্ট বা যাবতীয় যা কিছু এগুলো কিন্তু অফলাইন হবে। এবার দেখো ফুল মার্কস এখানে 50 অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে, কিন্তু যদি তুমি হিস্ট্রি অফ আর্ট হয়ে থাকো তাহলে তোমার প্র্যাকটিক্যালের ক্ষেত্রে কিন্তু 20 মার্কস থাকবে। এবার এই 70 মার্কসটা আমি ক্যালকুলেশন করে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। ড্রয়িং ডিপার্টমেন্ট, পেন্টিং, অ্যাপ্লাইড আর্ট, গ্রাফিক্স আর্ট, প্রিন্ট মেকিং এবং হিস্ট্রি অফ আর্ট, ক্লে মডেলস ফর দ্য ডিপার্টমেন্ট অফ স্কাল্পচার, এই সমস্ত সাবজেক্টের জন্য কিন্তু তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে হয়। এই প্র্যাকটিক্যাল পরীক্ষার ক্ষেত্রে যেহেতু এখানে ফার্স্ট ফেজে ফুল মার্কস রয়েছে, 50 মার্কস তোমাদের প্র্যাকটিক্যালে আসছে, যে 20 মার্কস সেটা কিন্তু আসবে রিটেন টেস্টে। সুতরাং এটা তোমাদের মাথায় রাখতে হবে। কিন্তু হিস্ট্রি অফ আর্টের ক্ষেত্রে কিন্তু উল্টো, হিস্ট্রি অফ আর্টের ক্ষেত্রে প্র্যাকটিক্যাল থাকে 20 এবং এখানে রিটেন মার্কস থাকে তোমাদের 50, তাহলে হয়ে গেল 70। কিন্তু বাদবাকি যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টে এখানে রিটেনে থাকবে 20 মার্কস এবং 50 মার্কস থাকবে তোমাদের প্র্যাকটিক্যালে। নেক্সট আসছে প্র্যাকটিক্যাল, এই যে সমস্ত কিছু পাস করার পর, রিটেন প্র্যাকটিক্যাল পাস করার পর তোমাদের কিন্তু এখানে আসবে সেকেন্ড ফেজ। সেকেন্ড ফেজে আসবে ফুল ফেজ 30, অর্থাৎ 70 আর 30 হয়ে গেল 100। সেকেন্ড ফেজে ফুল মার্কস তোমাদের থাকবে 30, যেখানে ভাইবা ভোকে তোমাদের থাকছে 20 মার্কস। কিন্তু এক্ষেত্রে তোমাদের আবার 20 মার্কসের মধ্যে দেখো ভাইবাতে তোমাদের রয়েছে 20 মার্কস এবং এখানে হিস্ট্রি অফ আর্টের ক্ষেত্রে আবার নাম্বার কিন্তু অন্যরকম রয়েছে। তারপর দেখো এখানে অ্যাকাডেমিক স্কোর, অর্থাৎ এইচএসে তোমাদের যা মার্কস তোমরা পাচ্ছ তার থেকে 10 মার্কস, অর্থাৎ হয়ে গেল 20, 10, 30। এইভাবে 70+30 100 মার্কস করে তোমাদের মেরিট লিস্ট কিন্তু পাবলিশ হয়। এবার আসছে ক্যান্ডিডেট অবটেনিং অ্যাটলিস্ট 40% ইচ, অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টে তোমাদের 40% কিন্তু পেতেই হবে। সেটা ড্রয়িংয়ে তোমাদের 40% পেতে হবে কোয়ালিফিকেশান, রিটেন টেস্টে তোমাদের পেতে হবে 40%, এসসি এসটি পিডব্লিউদের জন্য এখানে 30% এবং ওবিসি এ ওবিসি বিদের জন্য 36% পেলে কিন্তু তোমরা কোয়ালিফাই করবে ফার্স্ট ফেজের যে অ্যাডমিশন টেস্ট তাতে। তার পরবর্তী ক্ষেত্রে তোমরা কিন্তু সেকেন্ড ফেজে যেতে পারবে এবং তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু তোমরা এখানে ভাইবা ভোকের জন্য এলিজেবল হবে সেকেন্ড ফেজের জন্য। নেক্সট রয়েছে সেকেন্ড ফেজে যে ভাইবা রয়েছে সেখানে কিন্তু 40% মার্কস
তোমাদের পেতে হবে এবং 30% 36% যেমনটা বললাম তেমনি পেতে হবে। এবং তার পরবর্তী ক্ষেত্রে এ প্লাস বি, এই যে স্কোর রয়েছে এই দুটো সেকশনের এ প্লাস বি স্কোর করে তোমাদের কিন্তু এখানে যে লিস্ট বা ভেরিফিকেশনের জন্য তোমাদেরকে ডাকা হবে। তা আশা করি তোমরা বুঝতে পারছো। এবার দেখো গভর্নমেন্টের যে যে রুলস রয়েছে এসসি এসটিদের জন্য সেটা তো তেমন থাকবে এবং বাইরের স্টুডেন্টসদের জন্য সুবিধা রয়েছে, তবে বাইরের স্টুডেন্টসদের জন্য এই যে কোর্স ফিস বা এই যে বিষয়গুলো এগুলো একটু বেশি হয়ে থাকে। সেগুলো যখন অ্যাডমিশনের জন্য ফুল টিউশন ফিস বা কোর্স ফিসের যে বিষয়গুলো চলে আসবে তখন তোমাদের জানিয়ে দেবো স্টেপ বাই স্টেপ। এবং অনেকের প্রশ্ন থাকবে এই যে টেস্টগুলো হবে এর সিলেবাস কী হবে, সেগুলো এখনও আসেনি ওয়েবসাইটে, সেগুলো এলে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। এরপর দেখো টাকা কত লাগে তোমাদের। প্রথমত 8টা সেমিস্টার থাকে এই যে ভিজুয়াল আর্টসের ক্ষেত্রে, 7,860 টাকা খরচা, 1,665 টাকা দিয়ে তোমাদের কিন্তু অ্যাডমিশনটা হতে হয়। ফটোগ্রাফ সিগনেচার সব তো হচ্ছে। এবার ভিজুয়াল আর্টসের ক্ষেত্রে দেখো তোমাদের ফর্ম ফিল আপের সময় পোর্টফোলিও, র আনএডিটেড ইমেজ, 4টে বেস্ট ড্রয়িংস কিন্তু তোমাদের সমস্ত যে অল ডিপার্টমেন্টের জন্য দিতে হবে এবং স্কাল্পচার ডিপার্টমেন্ট বা গ্রাফিক্স প্রিন্ট মেকিংয়ের জন্য তোমাদের 4টে বেস্ট ক্লে মডেলস কিন্তু অ্যাপ্লিকেশান বা ফর্ম ফিল আপের সময় সাবমিট করতে হবে। ছবি জেপিজি, যে পিএনজি, যে কোনো ফরম্যাটে তোমরা কিন্তু করতে পারো। প্রত্যেকটা সাবজেক্ট বেসিস কিন্তু আলাদা আলাদাভাবে ইমেজ তোমাদের আপলোড করতে হবে। তার পরবর্তী ক্ষেত্রে নর্মালি যেমন যা ফর্ম ফিল আপ হয় তেমনটা হবে। ইনস্ট্রাকশান এখানে রয়েছে এবং ভালো কোনো সাইবার ক্যাফেতে গিয়ে তোমরা কিন্তু এটা আবেদন করে নিতে পারবে, না হলে কিন্তু প্রবলেমে পড়তে পারো। এবার আমরা আসছি ফাইন আর্টসের যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলোতে। ফ্যাকাল্টি অফ ফাইন আর্টসের মধ্যে তোমাদের 18/7 থেকে শুরু, 5/8 শেষ হচ্ছে। এখানে সাবজেক্টগুলো কী কী রয়েছে, রবীন্দ্রসঙ্গীত 101টা সিট, ভোকাল মিউজিক, ডান্স, ড্রামা থেকে শুরু করে ইনস্ট্রুমেন্টাল মিউজিকের মধ্যে সীতা, শরৎ, ভায়োলিন, ফ্লুট, এসরাজ, এইগুলো যে জিনিসগুলো রয়েছে, সান্তুর, গিটার, সমস্ত কিছু, পারকাশন রয়েছে, তবলা, পোকরাস, খোল, ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিকে তোমরা আবেদন করতে পারছো। এর মধ্যে তোমাদের পিয়ানো, ভায়োলিন, গিটার, অর্থাৎ এই এই সাবজেক্টের মধ্যে। আবার ইনস্ট্রুমেন্টালের ক্ষেত্রেও তোমরা আবেদন করতে পারছো, উচ্চ মাধ্যমিক পাশ হলেই তোমরা আবেদন করতে পারছো, সাবজেক্টে স্পেশাল অ্যাপটিটিউড থাকলেই তোমরা আবেদন করতে পারছো। তারপর দেখো এখানে তোমাদের যে সমস্ত এগুলো রয়েছে, 22, 21 এবং 20 সালের ক্যান্ডিডেট যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছো তারা কিন্তু আবেদনযোগ্য। নেক্সট এখানে দেখো এখানে তোমাদের এনআরআই স্টুডেন্টস বা ফরেনারদের জন্য যেমন যা ছিল তেমনি এখানে থাকবে। এসসি এসটিদের জন্য যে সুবিধা সেগুলো রয়েছে। এবং রয়েছে দেখো টোটাল স্কোর, অ্যাডমিশন টেস্ট এবং অ্যাকাডেমিক অ্যাচিভমেন্ট 100 হবে এখানে ক্ষেত্রেও। তোমাদের হচ্ছে অ্যাডমিশন টেস্ট ফুল মার্কস যেখানে 80 হবে, যেখানে ইনক্লুডিং থিওরি এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা তোমাদের দিতে হবে। এবং অ্যাকাডেমিক ক্ষেত্রে কী হবে, বেস্ট অফ 4 সাবজেক্টে এনভায়রনমেন্টাল স্টাডিজ বাদ দিয়ে তোমাদের 20 স্কোর নেওয়া হবে, অর্থাৎ এখান থেকে 80, এখান থেকে 20, এ প্লাস বি যোগ করে স্কোর যেটা হবে সেই অনুযায়ী মেরিট লিস্ট পাবলিশ করা হবে। এবার আসে অ্যাডমিশন টেস্টের যে ভাগটা। অ্যাডমিশন টেস্টের মধ্যে ফেজ 1 এবং ফেজ 2 দুটো থাকবে। একটা হচ্ছে প্র্যাকটিক্যাল টেস্ট থাকবে যেখানে 50 মার্কস, এবং একটা হচ্ছে তোমাদের রিটেন থিওরিটিক্যাল টেস্ট থাকবে যেটা হচ্ছে 30 মার্কস, অর্থাৎ এখান থেকে হয়ে গেল 80, যেটা এইখানে তোমাদের বললাম যে অ্যাডমিশন টেস্টে ফুল মার্কস 80। এবং পুরো পরীক্ষাটা কিন্তু অফলাইনে হবে। দেখো এখানে তোমাদের 40% মার্কস যদি তোমরা পাও যারা জেনারেল রয়েছে, এবং এসসি এসটি ওবিসিদের জন্য 30% পেলে তোমরা নেক্সট ফেজের জন্য এলিজিবল হবে, অর্থাৎ সেকেন্ড ফেজ যেটা রয়েছে রিটেন টেস্টের জন্য তোমরা কিন্তু এলিজিবল হয়ে যাবে। এইভাবে তোমাদের সমস্তটা হতে চলেছে। এবং কোর্স ফিস এখানে 5,945 রয়েছে, এবং অ্যাডমিশন টেস্টের জন্য প্রথম সেমিস্টারে 1,665 টাকা দিয়ে তোমাদের ভর্তি হতে হবে। এবং এখানে তোমাদের যে রেজিস্ট্রেশনের প্রসেস থাকে, দেখো ফার্স্টে রেজিস্টার করতে হবে ইমেল অ্যাড্রেস, তোমাদের সমস্ত নাম্বার, অ্যাড্রেস থেকে শুরু করে মার্কস সমস্ত কিছু দিতে হচ্ছে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের মার্কশিট তো আপলোড করতেই হবে, সিগনেচার, ফটো সবই আপলোড করতে হবে। কিন্তু যারা যারা এই ফাইন আর্টস বা ভিজুয়াল আর্টসে রয়েছে তাদের জন্য এক্সট্রা যে ফ্যাক্ট রয়েছে সেটা হচ্ছে তোমাদের যে পারফর্ম করছো তোমরা তার ভিডিও ক্লিপ, সেই পারফরমেন্সের ভিডিও ক্লিপ কিন্তু তোমাদের আপলোড করতে হবে যেমনটি ইনস্ট্রাকশন থাকবে ফর্ম ফিল আপের ক্ষেত্রে। আজকের এই ভিডিও থেকে একটা তোমরা কমপ্লিট ধারণা পেয়ে গেলে, যদি কোনো প্রবলেম থাকে প্রশ্ন করো কমেন্ট সেকশনে, ভিডিওটি শেয়ার করে দিও। ভালো থেকো সবাই, অল দ্য।